WBCS দের একটা সংস্থা আছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেটার মাধ্যমে ওরা ওদের আলোচনা, ওদের গিভেন্সেস, ওদের কিছু রিকোয়েস্ট থাকলে সেটা ওরা করে এবং ওরা দু বছরে একটা মিটিং করে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছু ছিল না, আমি আইপিএস দের কথা বলছি না, ওদের আছে, ওদের গিভেন্সেস ওরা নিজেরাই মিট করে নেয়, এরা বহুত চালু আইএস আইপিএস সব, কিন্তু WBCS এ ছিল না। আজকে সব অফিসারদের হয়ে অ্যাটেন্ড করেছেন মিটিং এ নীলু শেরপা চক্রবর্তী, সুমনজিৎ নীলাঞ্জন বিশ্বাস, ভাস্কর মুখার্জি, অভিজিৎ ব্যানার্জি, দেবাশিস দত্ত, দেবর্ষী দত্ত, জলপাইগুড়ি, ইয়েস ওর নামটা আমার ভুল হয়ে যায়, অম্লান কুসুম ঘোষ, শ্রীমতী ঋতুধর, পরাগ ঘোষ, মিথুন দে, তুমি এখন হরায় আছো তো আপাতত, ঠিক আছে, অর্ক ব্যানার্জি, সিদ্ধার্থ দর্জি, মোহাম্মদ কুতুবুদ্দিন খান, বিষ্ণুপুর বাঁকুড়া, শ্রী রোহিত শেখ, এসডিপি হাওড়া, সুপ্রকাশ দাস, আইএসপি বাঁকুড়া, শ্রী শান্তনু সিনহা বিশ্বাস, তো আমাদের লিয়াজুবেন, সরি কথাটা বললে ভালো লাগবে না, আমাদের কোয়ার্ডিনেটর, দেখুন প্রথমে আমি বলি আজকের মিটিংটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের লোকেদের মিটিং, WBPS অফিসাররা WBCS পরীক্ষার মাধ্যমে গ্রুপ বি ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে চাকরিতে যোগদান, ডিএসপি হিসেবে জেলাতে কাজে যোগ দেন, পরবর্তী পর্যায়ে তারা এসডিপিও অ্যাডিশনাল এসপি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান, পাশাপাশি সিআইডি ইবির মতো প্রতিষ্ঠানেও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় সামলান, উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে খেলা, খেলা থেকে কমিউনিটি পুলিশ, কমিউনিটি পুলিশ থেকে কমিউনাল ডিটেনশন, সবটাই প্রশাসনের সাথে হাত মিলিয়ে আপনারা কাজ করেন, আইপিএস থেকে শুরু করে সাব ইন্সপেক্টর কনস্টেবল সহ পুলিশের সর্বস্তরে অফিসার ও কর্মীদের নিজস্ব ফোরাম আছে, কিন্তু আপনাদের কোনো ফোরাম ছিল না, এবং তাই আমি মনে করি যে WBPS অফিসারদের জন্য একটি ওয়েলফেয়ার ফোরাম আমরা ঘোষণা করছি, এবং ওয়েলফেয়ার ফোরামে স্টেট ক্যাডারেরও যারা 85 জন আছে আইপিএস অফিসার তারাও থাকবেন, এতে ফলে 630 জন অফিসার উপকৃত হবে, আমি আশা করব এই ওয়েলফেয়ার ফোরামের মাধ্যমে তারা তাদের সুবিধা অসুবিধার কথা আরও ভালোভাবে তুলে ধরতে পারবেন, আপনারা নিজেরা বসে আপনাদের ফোরামটা তৈরি করে নেবেন, এর মধ্যে আমরা ইন্টারফেয়ার করব না। আমার মনে হয় দীর্ঘদিন বাদে সেই ইংরেজ আমল থেকে চলে আসা একটা পাথরকে আমরা একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, তা নাহলে এগুলো কোনোদিনই চেঞ্জ হয় না, আর এদের মুখে বলতেও পারে না, ডিসিপ্লিনের ফোর্স, সব কিছুই সামলাতে হয়, পান্তাকে চুন খসলেই তখন ওদের উপরেই সবটা পড়ে, বাট ওদের কথাটা ভাববার কেউ নেই, সেই জন্য আমাদের যারা উপরতলার লোক আছেন তাদের উচিত ওদের কথাটা বেশি করে ভাবা। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অফিসারদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম, একদিনই হয়তো সব করতে পারবো না, বাট আস্তে আস্তে লেট দ্য চ্যাপ্টার ইজ ওপেন, সিদ্ধান্তগুলো তাদের প্রমোশন এবং কেরিয়ার বেনিফিট সম্বন্ধে, বাংলার পুলিশ সার্ভিসের অফিসারদের কর্মদক্ষতার স্বীকৃতি দিতে এইসব সিদ্ধান্ত নেওয়া হলো, এই সিদ্ধান্তগুলো তাদের মনোবল বাড়াবে, বাংলার পুলিশ আরও বেশি করে বাংলার মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হবেন, এই কাজটি করতে আমাকে সহযোগিতা করেছেন আমার চিফ সেক্রেটারি দ্বিবেদী, আমার হোম সেক্রেটারি গোপালিকা,
আমার ডিজি মনোজ মালব্য, আমার এডিজি জাভেদ এবং আমার অফিস। ডিএসপি থেকে অ্যাডিশনাল এসপি পদে প্রমোশন, ওদের সবাইকে দিয়েছে। আজই ছজন ডিএসপি পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল এসপি হলেন, শুরু হয়ে গেল। প্রমোটি আইপিএস অফিসারদের এসপি পদে প্রমোশন, ছজন প্রমোটি আইপিএস অফিসারকে অ্যাডিশনাল এসপি পদ থেকে আমরা আজকে এসপি পদে প্রমোশন দিলাম। প্রমোশনের সময় অ্যাডিশনাল ইনক্রিমেন্ট WBCS অফিসারদের ক্ষেত্রে আমরা যেমন করেছি, ঠিক সেইভাবে WBPS অফিসারদেরও আমরা প্রমোশনের প্রতিটি পর্যায়ে দুটি করে বাড়তি ইনক্রিমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এর মানে হলো 8 বছরের মাথায়, 16 বছরের মাথায় এবং 25 বছরের মাথায় প্রতিবার একজন WBPS অফিসার প্রমোশন পাবেন, তিনি প্রতিবার দুটি করে অ্যাডিশনাল ইনক্রিমেন্ট পাবেন। আইএএস আইপিএস WBCS অফিসাররা যেমন পান, ঠিক তেমনই ঠিক সেই হারে এখন থেকে SDPO এবং অ্যাডিশনাল এসপিরাও স্পেশাল অ্যালাউন্স পাবেন। স্পেশাল অ্যালাউন্সের হার এরকম হবে, SDPO মাসে 2000 টাকা, অ্যাডিশনাল এসপি মাসে 2500 টাকা। এসপিরা এখন মাসে 3000 করে স্পেশাল অ্যালাউন্স পাচ্ছেন। ইউনিফর্ম অ্যালাউন্স, পুলিশের উর্দি কেনার জন্য অফিসারদের, আমি জানি না এদের লজ্জায় থাকা উচিত কি না, মাত্র 200 টাকা করে দেওয়া হতো, এইটা আমরা বছরে বাড়িয়ে 15000 টাকা করে দিই। 200 টাকা উর্দি হয়, বার্ষিক হেলথ চেক আপ আইএস আইপিএস WBCS দের জন্য যেমন করা হয়েছে, তেমনি এখন থেকে 40 অর্ধ WBPS অফিসারদের জন্য সরকারি খরচে বাধ্যতামূলক বার্ষিক হেলথ চেক আপের ব্যবস্থা করা হলো। এর ফলে অফিসারদের বার্ষিক একটা চেক আপ হয়ে যাবে, কোনো রোগ ব্যাধি হলে তা গোড়াতেই ধরা পড়ে যাবে, স্বাস্থ্যের দিক থেকে নিশ্চিন্ত হবে এবং গভর্নমেন্ট খরচ করবে, ঠিক তো? ডিপার্টমেন্টাল পরীক্ষা, আইএএস এবং WBCS অফিসারদের বিভাগীয় পরীক্ষাগুলি এখন নেয় আমাদের নেতাজি সুভাষ ইনস্টিটিউট, যেটা সত্যেন্দ্রনাথ, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা সল্লেকে আছে। কিন্তু আইপিএস WBCS দের WBPS দের এটা নেয় রাজ্য পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ যেটা সল্লেকে আছে সেটা আইএস আইপিএস দের নেয়। আইএস এবং WBCS দের নেয় নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, কিন্তু আইপিএস আর WBPS দের এটা নেয় না, নেয় রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। ফলে অনেকটা টাইম বেশি লেগে যায় এবং তাই এখন থেকে ঠিক করা হলো আইপিএস WBPS অফিসারদের ডিপার্টমেন্টাল পরীক্ষা নেবে আমাদের নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট। এর ফলে প্রমোশন দ্রুত হবে। WBPS থেকে আইপিএস এর প্রমোশন, আইপিএস এর প্রমোশনের জন্য 2018 সালের প্রস্তাব চূড়ান্ত করে UPSC কে পাঠিয়ে দেওয়া হয়েছে। WBPS থেকে আইপিএস এর প্রমোশনের জন্য 2019-এ, 2020, 2021 সালে প্রস্তাব পরীক্ষা করে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এবং UPSC বিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থাটি উন্নত করা, এটা শিগগিরই পাঠিয়ে দেবো 18-19 কুড়ি। আর একটা হচ্ছে, আমরা আর একটা করবো, যেটা সেটা হচ্ছে যে আমরা আরো নতুন করে 200 WBCS এবং 200 WBPS নেব, কারণ আমার আরো সংখ্যা দরকার। কারণ আমাদের পুলিশের জেলা যেমন বড় হয়েছে, আমার লোকও দরকার, তেমনি আমার WBCS এরও যে লোক দরকার, সেই জন্য আমরা আইপিএস আইএস এবং WBPS এবং WBCS আমরা আরো নতুন করে নিচ্ছি। আর এটা যেহেতু আমার রাজ্যের ক্যাডার,
এটা আমরা নিজেরাই করতে পারি আশা করি। সুতরাং ইমিডিয়েট বলো নেতাজি সুভাষ ইনস্টিটিউটকে যে ইমিডিয়েট টু টেক কেয়ার। আমরা ম্যাম অলরেডি বিএসসি সময় তাহলে কি হবে প্রমোশনে আর এমন একটা স্তরে করবে তোমরা যাতে প্রমোশনটা যেন স্ট্যাগনেন্ট না হয়। দেখতে হবে যে তাদের এমন এমন ভাবে মানে রিক্রুট করবে যাতে প্রমোশনে স্ট্যাগনেন্ট না হয় বরঞ্চ প্রমোশনটা তাড়াতাড়ি পেয়ে যায়। এটা দেখতে হবে একটা লোক যদি প্রমোশন তাড়াতাড়ি পায় না তার কাজে আগ্রহ থাকে, আর একটা লোক যদি প্রমোশন তাড়াতাড়ি না পায় তাহলে কিন্তু তার আগ্রহ থাকে না, সে আগ্রহ হারিয়ে ফেলে, ডিপ্রেসড হয়ে যায়। এগুলো মাথায় রাখতে হবে। আমার এইটুকু বলার ছিল, আপনারা অনেক কাজ করেন, আমি এইটুকু করতে পারলাম আজকের দিনে, একটা অ্যাসোসিয়েশন আপনাদের ফোরাম তৈরি হলো আমি খুব খুশি। এইটা দেখে সারা ইন্ডিয়ার অন্যান্যরাও ফলো করবে। আপনারা একটা অফিস রুম পাবেন, WBCS এর একটা অফিস রুম আছেন, অফিস আছে ওদেরও একটা অফিস করে দাও, ভবনী ভবনে করে দাও, এই ভালো করে করে দিও, ভালো করো। অমরেশ বসতে পারে যেন 25-30 জন দেখে করে দিও, তোমার ভবনী ভবনে অনেক জায়গা আমি খালি করে দিয়েছি সব জায়গা। আগে তো তোমাদের রাজ্য পুলিশের হেডকোয়ার্টার ছিল না, লজ্জার ব্যাপার, হেডকোয়ার্টার তো আমি এসে তৈরি করি। কি অবস্থা বোঝো, একটা হেডকোয়ার্টার নাই, পুলিশ চলছে উইদাউট হেডকোয়ার্টার। আর আপনাদেরও যারা বন্ধু বান্ধব আছেন এই 610 জন মিলে, আপনারা একসাথে তো সবাই হয়তো মিলিত হতে পারবেন না, কাউকে কাউকে জেলায় ভার্চুয়ালিও রাখবেন, আপনারা একটা মিটিং করুন, করে এগুলোকে কনভে করুন। আর তারপরে আপনারা যখন মিটিং করবেন রাজ্য স্তরে আমায় বলবেন, আমি নিশ্চয়ই প্রেজেন্ট থাকবো। আমি এই কাগজগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, তার কারণ আমি যেগুলো অ্যানাউন্স করলাম এগুলো আছে এর মধ্যে, এবং আপনারা আমাকে একটা ডিমান্ড যেটা পাঠিয়েছিলেন তার মধ্যে যতটা পারলাম করলাম, কিছু বাকি আছে সেটা পরে দেখে দেবো।